আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আই এম নরবাই সলিম। আজ ইয়ার ও টেকনেট ওয়েব উত্তর উত্তম অনরাল্লা নেটওয়ার্কিং নতুন ক্লাস আইপি অ্যাড্রেস অনারা বেগিনে ফুন্দ আইপি অ্যাড্রেস ইনলা মোবাইল মাদ আইপি অ্যাড্রেস কম্পিউটার মাদ আইপি অ্যাড্রেস ল্যাপটপ মাদ ইনলা জেদুন নেটওয়ার্ক লয়ারে হাম গরদা আসছে ইন বক্কুন মাদ আইপি অ্যাড্রেস লাগে। লেকিন আরা বগুনো ফোন নি আইপি অ্যাড্রেস মগর আইপি অ্যাড্রেস হদে কি ইন কিয়াল্লা আর ইন হড়ে ফাদে আর ইন হন্দিল্লা ইস্তেমাল করে দে ইন আরা নজানি। তে আইও ভিডিও বা শুরু করি। তো এই ভিডিও কবে লাম বলিও ওনারা মাইন্ড না করিবা। তো এই শো তুলাদা সবা বলে আশা করি। তো ভিডিও শুরু করি। ফলে শুরু মধ্যে আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেস হলে বাড়ির মাদে আইপি হো লম্বা মাদে ইন্টারনেট প্রোটোকল বলি হিন্দি আই আমাদের লিখে রাখি আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেস হলে বাড়ি লম্বা মাদে হতে ইন্টারনেট প্রোটোকল। ইন্টারনেট প্রোটোকল লেকিন আর ইন্টারনেট প্রোটোকল আর মতো প্রোটোকল হতে কি ইন্দিরা কনসোয়ালাইয়ের। তো ইন্টারনেটের মধ্যে চাইলে মতোর প্রোটোকলে আলোক ডেফিনেশন দিই। তো এ প্রোটোকলের বাবদ ইনশাল্লাহ আয়ের ভিডিও মধ্যে দেখা যাব। তো প্রোটোকল হদি কি তো এবারে আইপি হদি বা গো মানে কি ইন্টারনেট প্রোটোকল ন বুঝো। তো ইন্টারনেট প্রোটোকল হলে আর ফলাশুর মধ্যে বুঝতে চাইন যে ইন্টারনেট প্রোটোকল হলে কি ইন্টারনেট প্রোটোকল হলে বা গোয়েন দিলা শেষ মেশাল তোর ওরে ইয়ার আগে তো হয়তো চাইন ইন্টারনেট প্রোটোকল হডিল্লা দুডিল্লা আছে ও গোয়েলে আইপি ভার্জন 4 আর গোয়েলে আইপি আইপি ভার্জন 6। তো এই আজ জারিবা মা দেখা যাইন দে আইপি ভার্জন 4 এর বাবুতে। তো নেক্সট ভিডিও মা দা আইপি ভার্জন 6 হরিও দেখা যাবো ইনশাল্লাহ। তো আইপি ভার্জন 6 আইপি ভার্জন 4 আইপি ভার্জন 4 হতে ইবা কি শেষ আইপি ভার্জন আইপি অ্যাড্রেস হলো হনে নেলাই বলে হলে ইন আইনা বলে হয়ে রোগ কোম্পানি যেবারে লম্বা মাদে ইন্টারনেট অ্যাসাইন নাম্বার অথরিটি। তো এইবার আইনা বলি হো বাড়ির মাদে তো ইবে নেলাই দে দুনিয়া মা যেদিন প্রোটোকল কল দিয়া আইপি অ্যাড্রেস লাগে ই বকুন ফয়লা শুরু মাদে ইবার তুলো আপরে ইবার তো হন আর কি ডাইরেক্ট লই পারি নিয়ে ডাইরেক্ট আনা লই দে ন ডাইরেক্ট ইন্দিলা কি অকল আছে আইএসপি আইএসপি হলে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার এরিয়া ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার হলে আর আর হতাম মাদে হয়তো চাইলে ইন্দিলা একসাথাল্লা সতলা আর হন ইন্ডিয়ার মাদে ইন্ডিয়ার মাদে হন এয়ারটেল নেটওয়ার্ক আছে বা এয়ারসেল নেটওয়ার্ক আছে ইন্দিলা ভোডাফোন আছে তো ইন্দিলা বোর্ড ডিলা কোম্পানি অকল আছে ইনারও হতে আইএসপি। তো ইতারা ইতারা লোদে ইতারা তো তার সঙ্গ আর আলো দিয়ে আইপি অ্যাড্রেস আর মানে বড় বড় কোম্পানি অকল বড় বড় অর্গানাইজেশন অকল ইতারা আইপি অ্যাড্রেস অকল আপনা আপনা নিজের নিজের কি নেটওয়ার্ক বানাবার বলে তারা নিজে নিজে কি অকল আইপি অ্যাড্রেস অকল কিনি ওর ল আইএসপি আইএসপি তুন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার তুন। তো ইয়ার ইয়া বাদা হতে চাই কি বলি হলে মেসাল তোর আই আইপি অ্যাড্রেস হোক আই আমাদের লেখে রাখছে তাহলে আই 10.0.0.0 আই আমাদের আইপি অ্যাড্রেস হোক লিখি। তো আইপি অ্যাড্রেস হদিক ইবা গো মানে কেন দিলা শেষ জীবন মাদে নাকি সারগোয়া ডট টাকে গোয়া দুয়া তিন্ন তিন্ন ডট মগ সারগোয়া অক্টেট। তো সারগোয়া অক্টেট হলে জিয়ামা যেদুর আরা হাতামা ডাতাম্মা হদিরিয়া ডাতাম্মা ডাতাম্মার কুলতু আছে দি ইবাগ গোয়া অক্টেট ইবাগ গোয়া অক্টেট ইবাগ গোয়া অক্টেট এটা সারগোয়া আছে ন বুঝো। তো এটা সারগোয়া অক্টেট সারগোয়া অক্টেট এক অট এক গোয়া অক্টেটের মধ্যে আষ্ট আষ্টবিটর দ্বারা আছে আষ্ট বিটের ধরে হইলে এলে তুম সরি শৈলীর তুম সে না 32 বিটস আইপি অ্যাড্রেস উগমাদে 32 বিটস যেন্দিলা নাকি ইয়ামাদে অনারা দেখর আই আমাদের সাইরক্ট সাইরক্টেট তো এক অক্টর জিব ফলাচ্ছে ম অক্টর জিব হইলে 10 ই বললা কি আছে ওয়ান ড ওয়ান 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 হওয়া আষ্টুয়া আষ্টুয়া তো ডট। তো ইবাগো কি ইবাগো আষ্টবিটা এডে উগো এক বিট তো এডে হওয়া আষ্টবিট তা আষ্টবিট এন দিল্লা সাইর সাইর অক্টেট মাদে
এক অক্টোর মানে অষ্টর ধরো হত বিট আছে ইন্দিরা 32 বিট আছে 32 বিট তো অন্তলে আইপি অ্যাড্রেস হদি আইপি ভার্জন 4 হদি বা মানে আইপি অ্যাড্রেস আইপি ভার্জন 4 এর মধ্যে এই হবিট আছে টোটাল 32 বিট 32 বিট আছে এর মধ্যে আসিয়া তো আইপি ভার্জন 4 অ্যাড্রেস হদি বা ইবা 32 বিট তো 32 বিট হলে ইবা মধ্যে টোটাল হোস্ট হলে আর আছে তাহলে আইপি অ্যাড্রেস মধ্যে আইপি গোয়া নেটওয়ার্ক মধ্যে এসে তাহলে আর খালাস এর ইয়ার আগে তো ওনারা খালাসর বাবদে সাঙ্গ তো সাই হুম ওনারা তুই আন্দো বুঝিবা তাহলে খালাস আইপি অ্যাড্রেস ফার্স্ট ডিল্লা আছে খালাস আইপি অ্যাড্রেস ফার্স্ট ডিল্লা খালাস এ খালাস বি খালাস সি খালাস ডি খালাস ই ফার্স্ট ডিল্লা খালাস আছে আইপি অ্যাড্রেস মধ্যে তো ফরাসুর মানে ইয়ানোর বাবদে সাঙ্গ তো স্যার ক্লাসেস অফ আইপি অ্যাড্রেস তো ক্লাস এ এর জিবা রেঞ্জ আছে ইবা 1 to 127 জেড এ নাকি 0 to 126 রিজার্ভ করছে না বুঝো এডে 1 তুলাতা 127 তো জেড এ নাকি 0 to 126 বুঝছে না 1 এর আগে 0 আছে 127 এর আগে 126 আছে এদি নোয়ার রিজার্ভ না বুঝো তারপর ক্লাস বি মাদে ওইল দি এম 127 তো পুরো এতো তো ক্লাস বি হলে 128 to 191 ইন মুখিয়াজি করা ভরে মুখিয়াজি রাখা ভরে তো ইন্টারভিউ মধ্যে ফুসাল আইপি ক্লাস হডিল্লা আছে আইপি ক্লাস হডিল্লা ফাঁস ডিল্লা তো ক্লাস এসে তাহলে ক্লাস সি রেঞ্জ হদুন তেন দিলা হলে মতর 192 to 223 ইন দিলা হওয়া ভরে তো এই ক্লাস সি হইলে রেঞ্জ 192 to 223 দিলা ক্লাস ডি আছে 224 to 239 তো ইন দিলা ক্লাস ই আছে 242 to 255 তো আনারা জানতে চাইন কি বলি হইলে জেড এ অহন এ জবানার মাদে অহন জবানার মাদে আইপি ভার্জন 4 তো ক্লাস এ ক্লাস বি ক্লাস সি তিন নবে কি ইস্তেমাল হতে জিবা ক্লাস ডি আছে ক্লাস ডি হদি বা মাল্টিকাস্ট ইনলা রিজার্ভ গজা তো আনারা রে আইদ ভিডিও মাদে মাল্টিকাস্ট ব্রডকাস্ট ইউনিকাস্ট ইন বগুন আইদ ভিডিও দেখা যাবু তো মাল্টিকাস্ট এর বাবতে অহন আর দ্রুত জানিউন্দ কি বলি হইলে ক্লাস ডি আইপি অ্যাড্রেস মে ক্লাস ডি আছে দিবা মাল্টিকাস্ট ইনলা রিজার্ভ গজা তেন দিলা ক্লাস ই হদি বে রিজার্ভ গজা এন দিলা ক্লাস ই হদি বে স্পেশাল পাপুস অলা রিজার্ভ গজা কেন স্পেশাল পাপুস হলে এন দিলা মানে কি কি এক্সপেরিমেন্টাল পাপুস এন দিলা রিসার্চ অগরা গরিবল্লা এন দিলা বড় বড় মানে কি কি অকলে গভর্নমেন্ট এসালা আমেরিকার গভর্নমেন্ট আমেরিকার হই ফেরিবা গভর্নমেন্টে কি করে রেখে এন দিলা রিজার্ভ করে রেখে এন দিলা বড় বড় কি অকলে কি আমরা আরেকখান আসিয়া মানে কি ইন্দিলা ফিউচার ইউজ হল্লা বা রিসার্চ হল্লা ডেভেলপমেন্ট পারপাস হল্লা আইপি অ্যাড্রেস ই হদি বা কি করে রেখে রিজার্ভ করে রেখে তো আইও আরা যাই আলাম ক্লাস এ মাদে তো ক্লাস এ হদি বা আই অনার 1 to 126 127 পর্যন্ত ই তো 1 to 127 হইলে হন্দিলা সহ 1.0.0.1 উত্তুলতা 126.255.255.254 তো এবার রেঞ্জ হল দিয়ে দুন যে দিলা নাকি আই অম্মা দে ইয়ম্মা দে অনারা রে 1 to 127 হই তো এডে এবারে লাম্বার লিখিত চাইলে লাম্বার লিখিত চাইলে দিলা করে লেখে ন বুঝো আমার তো ইনতি আরা নেটওয়ার্ক অকল বানাই দে মানে কি এবার তো হওয়া নেটওয়ার্ক বনিব আর হওয়া হস হস আইডি বনিব তিন অনারে নেক্সট ভিডিও মানে ভিডিও আগের ভিডিও মা দেখা যাবো ইনশাল্লাহ আইপি অ্যাড্রেস ইবা সিরিম মানে আইপি অ্যাড্রেস হতে কি আমবে জানা দেখা যা দে তো আইপি অ্যাড্রেস আর ভিডিও হ মাদে দু তিন সারিখ বনিব আইপি অ্যাড্রেস কালাম্বা মিকা তো ইবা মাদে ক্লাস এ হো দিবা মাদে হম মাদে 16 মিলিয়ন কম্পিউটারের কি করি ফারে কনেক্ট করি ফারে হম মাদে 16 মিলিয়ন কম্পিউটার হো সিরিয়া হো সলে মানে গুগল কম্পিউটার গুগুয়া কম্পিউটার হলে গুগুয়া শিশিরিয়া যেদুন শেষ কনেক্ট করিবা গুগুয়া আইপি অ্যাড্রেস দিবা দে এন দিল্লা 16 মিলিয়ন 16 মিলিয়ন তোর বেশ ই মানে কি আননি শেষ এই মিনিমাম লয়ে দে 16 28 সাল হইতে মনে 28 সাইতে মনে হত দইলি 2 পাওয়ার 32 রি 2 পাওয়ার 32 তো 2 পাওয়ার 32 যদি ওনারা কি মরগর দইলে মানে কি 32 30 দুই মত টুর যদি মরগর সদলে এদুম ফাইবে বুঝনিয়া
তিরিশ দুই মত যদি টুর যদি মানে কি মরগর দলে অনারা এদুম ফাইবা তই এন দিলা হ মাদে বাড়ি মা হইতে চাইলে হ মাদে 16 মিলিয়ন এন দিলা হ হ্যাঁ তই তারপরে হেন দিলাম বাদে কালাসবি হ দিবা 128.1.0.0.1 তুলতা 191.255.255.254 জীবন মাদে নাকি 565,000 হোস কি করে কি করে সাপোর্ট করে মগর 16,000 নেটওয়ার্ক বনে ন বুঝো ইবাম মাদে হইলে 127 নেটওয়ার্ক বনে ইবাম মাদে হইলে 16,000 নেটওয়ার্ক বনে ন বুঝো তো আর নেটওয়ার্ক দ হোস ইনও আগে ভিডিও মা দেখা যাব তো ওনারা ভিডিও লম্বা লম্বা করলে ওনারা হন দূর ইন্টারেস্ট নগরলে নগরিত্বর হয়ে রে তো বাইটা বাইটা হইলে একটা মানে মানুষের সাথে বেশি কি করে আর যু করে লাম্ব হইলে একটা মানুষের তো বোর না জাগুয়া তিয়া তালা তো নিলে কালাসি 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 হদি বা কালাসি হদি বা কি হত শুরু হওয়া 192 191 তুলাতা 223 হ্যাঁ কালাসি হদি বা 192 তুলাতা 223 তো কালা তো আমাদের টু ওয়ান ওয়ান নাইনটি টু ডট জিরো ডট ওয়ান ডট ওয়ান টু ইন এক্সাম্পল দিয়ে দিই বাদে 223.255.255.255 ইবার মাদে হো সাপোর্ট করে দে 254 বাদে নেটওয়ার্ক নেটওয়ার্ক আছে দে 2 মিলিয়ন 2 মিলিয়ন নেটওয়ার্ক সাপোর্ট করে তো এদিনও বললে এদিনও রিজার্ভ ই বললে মাল্টিকাস্ট গ্রুপ হল রিজার্ভ ই বললে ফিউচার ইউজার দে রিসার্চ ডেভেলপমেন্ট পারপাস হল ইবার রিজার্ভ ক্লাস ই তো ইয়া বাদে আই অনারে জানা যায় কিন্তু কি বলি হইলে তে এন দিলা আইপি অ্যাড্রেস আইপি অ্যাড্রেস আইপি অ্যাড্রেস রে হামিশা মানে ডিসএমএল ফর্ম লইরে লেখে ডিসএমএল ফর্ম হইলে ডট লইরে ডাটামা ফর্ম লইরে লেখে আইপি অ্যাড্রেস রে তো এন দিলা আইপি অ্যাড্রেস দুটি আইপি অ্যাড্রেস রে আরা কি প্রাইভেট আইপি অ্যাড্রেস হইরে আরা কি করে কি রিজার্ভ করে রেখি ক্লাস সরি আইপি প্রাইভেট আইপি অ্যাড্রেস হল আলা তিন দিল্লা ক্লাস ক্লাস এ টু হইলে 10.0.0.1 তুলতা 10.255.255.255 ক্লাস এ তুন ক্লাস বি টু হইলে 172.16.0.0.0 তুলতা 172.2.31.255.255 তো ক্লাস সি টু 192.168.0.0 তুলতা 192.168.255.255 না বুঝো তো হিন্দি লাও দে আয় আমরা আর কি করে লম্বা করে সঙ্গ করতে স্যার এক্সাম্পল আই আই এবার আর মত শর্ট টু বাড়ি মাদা হতে স্যার আইপি অ্যাড্রেস হদি বা গোয়েন দিলা শিস জীবানে কি আর আর নেটওয়ার্ক করে দেখাই পারলা ন হন সি হন নেটওয়ার্ক হদ্রত হন কম্পিউটার হদ্রত ন বুঝো হন 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 কম্পিউটার গুয়া হন নেটওয়ার্ক মানে কি কইছে কানেক্ট কইছে ন বুঝো ইনরে বগুনরে দেখাই পারলা আর ফতি উগশিস ইন্টারনেট মধ্যে কি করি বলা জয়েনে বলা আইপি অ্যাড্রেস জরুরত তো আইপি অ্যাড্রেস সারা কে সু গরি না পারে তো হিন্দিলা ইবাম মাদে ক্লাস এ রে ক্লাস এ মাদা আয়সাতলা এম মাদা আইপি অ্যাড্রেস উগ লিখি 10.0.0.1 আই আইপি 0.1 আই আইপি অ্যাড্রেস উগ লিখি তো ইবাম মাদে ইন ইবাম মাদে ফতি উগ আইপি অ্যাড্রেস মাদে দুই পার্ট ফরক গজি উগলে নেটওয়ার্ক আইডি আর উগলে হোস আইডি তো নেটওয়ার্ক আইডি ক্লাস এ মাদে ফার্স্ট অক্টেট জিবা আছে ফার্স্ট অক্টেট জিবা আছে ই বললে নেটওয়ার্ক আইডি এই সাফ ই ভ্যারি ই বললে নেটওয়ার্ক আইডি আর তিনু আর যে তিনু আছে এ তিনু বললে হোস আইডি এ তিনু বললে হোস আইডি অন্তলে ইবা মাদে নেটওয়ার্ক আইডি অন্তলে আষ্টবিট ননি এটা উগ এক অক্টেট মানে এক অক্টেট উগ মানে আষ্টবিট তো অন্তলে আষ্টবিট হোস আইডি মাদে 24 বিট হোস আইডি মাদে হদুন 24 বিট এন আই এন ওরে নেটওয়ার্ক ওরে এন হইল এন আইডি আছে দে 8 বিটস বাদে
হোস আইডিয়া আছে দে, হোস আইডিয়া আছে দে 24 বিটস ইবাম মাদে। তই হেন দিলে ইবাম মাদে, ইবাম মাদে আই আসাদলা কালাস বি টু আই কি গলর আইপিএড্রেস উগল এগির 129.0.0. এক্সাম্পল আই টু ন বুঝ। তো ইবাম মাদে দে ফার্স্ট টু আই যেবা ফার্স্ট টু অক্টেট আছে, ফার্স্ট টু অক্টেট হইলে এনআইডি 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 নেটওয়ার্ক আইডি এরিয়া নেটওয়ার্ক আইডি। তো ফার্স্ট অক্টেট দু হইলে অন দিলে হবিট, দু হইলে ইভাস্ট ইভাস্ট অন দিলে ষোলো বিট, সিস্টেম বিটস সিস্টেম বিটস। তো এন দিলে ইন দিলা হোস আইডি, আর দু আছে দি আর বাকি পিছত দিনও কি হোস আইডি। তো হোস আইডি অন দিলে হোস আইডি অন দিলে ফোর্স আইডিও ষোলো বিটস ষোলো বিটস ন বুঝ। তো ষোলো বিটস, তো ষোলো বিটস হলে তুই তো ষোলো বিটস। তো আই আর একটা হয়তো স্যার আমাদের অনারারে আমাদের জিবে কি আছে 16 মিলিয়ন। ফার্স্ট জিবে আমাদের ফার্স্ট ক্লাস এ মাদে হোস আইডি অনারারে হদুন হদুন সাপোর্ট করবো বলে 16 মিলিয়ন। অনারা দি ওটিকে 16 মিলিয়ন, অনারা দি 24 মত ন টু ইন্টু রিয়া টু ইন্টু টু ইন্টু টু ইন্টু টু ইন্টু এন দিল্লা অনারা দি 24 মত কি গরত দইলে মরক গরত দইলে হদুম ফাইবা 16 মিলিয়ন ফাইবা হদুম ফাইবা 16 মিলিয়ন হেন দিল্লা এনআইডি মাদে ক্লাস বি মাদে ক্লাস বি মাদে হদুন হয়ে দেয় 5,000 5,000 হোস কি করে সাপোর্ট করে। তো অনারা যদি ষোলো মত টু ওরে কি গরত দইলে মরক গরত দইলে মরক গরত দিলে হদুম ফাইবা এদুম ফাইবা 5,000 5,000 নেটওয়ার্ক পাইবা ন বুঝ। তো কালা সিম মাদে কালা সিম মাদে 250 কি 50 কি 250 সাইড গা। তো 250 সাইড গো বলতে সন তো লিয়ালাম আচ্ছা ও ইয়ার আগত তো অনারের আর গো ফর্মুলা আছে সরি আর তো ফর্মুলাও হইতে পারে কি অনারারে হোস আইডি রে ন হোস আইডি রে লাগিত মনে হইলে হোস আইডি রে হোস আইডি রে লাগিত মনে হইলে টু পাওয়ার এস টু পাওয়ার টু পাওয়ার এস মাইনাস টু টু পাওয়ার এস মাইনাস টু ই বললে হোস আইডি রে তোয়াদে ফর্মুলা মানে হোসরে তোয়াবে হোসর তোয়াদে ফর্মুলা ন বুঝ ফর্মুলা হোসরে তোয়াদে ফর্মুলা। তো আই ইবা কেলা ফর্মুলা ইবা ইয়ম্বা আনি দিই বলে হইলে ফর্মুলা ইবা ইয়ম্বা আই কেলা আনি দিই বলে হইলে আই অনারারে কেলা আনি দিই বলে হইলে জিবা আই অর অর ইবা ক্লাস এরিও আই ক্যালকুলেট করি না দায় ক্লাস বেরিও না দায় কেলা ইন বেশি ষোলো মত 24 মত মরক গড়া ঘুরিব তালা। তো লেকিন ক্লাস সি মাদে হোম দেয়া তালা ক্লাস সি আই এক্সাম্পল হিসাবে দাহাই মনে আই ক্লাস সি মাদে হোস আছে যে 254 বুঝেনি 254 যে তো হোস আছে এবার আর 254 হোস ক্যাঙ্গুরি ফাই দিয়ে নাই ওনার দাহাই ক্যাঙ্গুরি হোস ফাই দিয়ে 254 হোস ওইলে এসে তাহলে কালার সেতু নেটওয়ার্ক উগালোর আইপি অ্যাড্রেস উগালোর কালার সেতু 192.0.0. এসে তাহলে 5 ফোন উগাল ইব ন বুঝ। তো ইবার মাদে পয়লা শুরু মাদে ফার্স্ট তিন অক্টেট জিন আছে ইন হইলে কি এনআইডি। তো এনআইডি অন্তলে এনআইডি আছে তো অন্তলে 24 বিটস ন বুঝ 24 বিটস মানে এক অক্টেট হম মানে অষ্ট বিটের ধরে অষ্ট ষোল ২৪ ন বুঝ। তো তিন অক্টেট জিন আছে বলার শুরু ইন হইলে কি এনআইডি এনআইডি আর লাস্ট জিবা অক্টেট আছে ইব হইলে এস আইডি।
তো লাস্ট অক্টোবর মাদে এক এক অক্টোবর মধ্যে হতো আসতো বিট অন্তলে এবার মাদে হোস আছে দে হোস বিট হোস আইডিয়া আছে দে এইট বিটস এইট বিটস অন্তলে আলাই অনারে ইয়ার তো অন্তলে হোস আইডি এটা হোস আইডি হদুম ফাই হইয়ে হোস আইডি ফাই দে এটা 254 তো অন্তলে আরা ফর্মুলা এবারে ইস্তেমাল করি ওরে 254 নিয়ে আলাই ফাইনে চাই আসতো বিট ন আসতো বিট টু পাওয়ার এস টু পাওয়ার এস হলে এসের জায়গা মানে আসতো দিন দিলি অন্তলে আষ্টমত্ব টু আষ্টমত্ব টু আর হিসাব করি চাই আষ্টমত্ব টু রে আষ্টমত্ব টু একমত্ব একমত্ব দুই মত সরি ক্যালকুলেটর হামো না করে নাকি টু ইন্টু টু দেখো তো হেডে ক্যালকুলেটর হামো নগরের কেন হয়নি পারি তো অনারা আষ্টমত্ব টু পাওয়ার এইট হইলে 256 টু পাওয়ার এইট হইলে 256 তো 256 তো টু রে মাইনাস করো হতুম পাইবা টু 254 তো 254 ইবা পাইবা তো এন দিলে হতো ওর গিন ধরি অনারা কি করি পারিবা না লাগে পারিবা টু পাওয়ার ইবার মাদের টু পাওয়ার 16 যে দুম পাইবা এই দুনরে মাইনাস টু মাইনাস করি ফেলিবা ইবার মাদের টু পাওয়ার 24 ন বুঝো তো টু পাওয়ার 24 হইলে যে তুমি ফাইভ এইট মাইনাস টু করে ফেলিবা 16 মিলিয়ন ন তাই হিন্দি ল্যাম তাই আইপি অ্যাড্রেস তাই ইন দ্য রিজার্ভ করছি ইনাল্লা বাহান ওভারের তাই 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 হিন্দি ল্যাম হতো দে এনদিলা এডিও হতো দে প্রাইভেট নেটওয়ার্ক মা দিও ও দে এনদিলা প্রাইভেট নেটওয়ার্ক মা দিও ওনারা অত দেহে দুন অত দি ইবাম মাদে 16 মিলিয়ন কেলে ইবা ক্লাস এইট টু দতলা ইবাম মাদে 65,000 ইবাম মাদে 16,000 ন বুঝো তো এই আইপি অ্যাড্রেস ওর আই ভিডিও লাম বুঝার গায়ে আই বুঝলাম হইতো না স্যার সিরিফ ইন আইপি অ্যাড্রেস কি দি আইপি অ্যাড্রেস টাইপ আর ক্লাস দে আইপি অ্যাড্রেস আর আইপি অ্যাড্রেস উগম মাদে নেটওয়ার্ক আইডি হোস আইডি তো ইয়ামবে আয় অন্যার ভিডিও বামা জানাই তো সাইদে তা এদ্য ভিডিও মাদে ইনশাল্লাহ আইপি অ্যাড্রেস কন্টিনিউ করা যাইব তো আজ যে ভিডিও এদ্দুর অন্যারা বুঝি ভাজি বলে আশা করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু